আর ইনো কি মে একটা প্রস্তাব করছেন এগো তার নামে ওই তো মিউজিয়াম আমরা সবে আর্কিওলজি সবার দাবি হচ্ছে এই জায়গাটা যাতে রক্ষা হয় হসপিটালের পক্ষে, কিন্তু সবাই এই পক্ষে থেকে সবাই সাথে যে আপনার একটা বক্তব্য যে আপনি আমি তো বললাম ওপেন এরিয়া অল্টারনেটিভটা হলো আমাদের এই হাসপাতাল হলো 1934 বর্তমানে যেটা আছে আমার জন্মের কাছাকাছি, তো সেই স্মৃতিটা রক্ষার জন্যে উই শুড হ্যাভ এ হসপিটাল এবং হসপিটালের হসপিটালের যেখানে বর্তমানে যে জায়গাটাতে আছে সেগুলো আছে ভাঙা হয় নাই, এখনো ভাঙা হয় নাই, এখন তারা শুধু পাইলের কাজ করতেছে, পাইল তৈরি করতেছে, আর শুধু একটা এন্ট্রি মেশিন এন্ট্রির জন্য একটা পার্টটা ভাঙছে অল্প অল্প ভাঙছে। পাইলিং কাজটা বন্ধ করতে হবে অন্তত 15 দিনের মধ্যে প্রায় 15 দিনের ভিতরে আমরা একটা করে দিচ্ছি, আমরা আমাদের এখন যেসব প্রজেক্ট আছে ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ হেলথ, ফার্স্ট ইজ মেডিকেল ইউনিভার্সিটি টু মি, সেটার সব ঠিকঠাক হয়ে গেছে, দক্ষিণ সুরমায় যাইতেছে, দক্ষিণ সুরমায় যাইতেছে একটা জায়গা উইচ যারা আছেন মালিক তারা অবশ্য ডোনেটিং সাম পার্ট অফ ইট, সো ইটস ভেরি গুড দ্যাট ওয়ে। আচ্ছা, এটা মেডিকেল কলেজেরটা মেডিকেল ইউনিভার্সিটিটা সলভ হবে। নেক্সট কামস সিভিল হসপিটাল,
অন দিস সাইড অফ সুরমা, উল্টা সাইডে তো আমরা হপার ব্যাডি যে হাসপাতাল পাবো, এই সাইডে যে সিভিল হসপিটাল ছিল এই জায়গা থেকে এইখানে উই শুড মেনটেন দ্য সিভিল হসপিটাল। এটারে একটু আপগ্রেড টাপগ্রেড করতে পারে, ওয়ান অর টু ব্লকস হয়তো থাকলো এস ম্যানেন তো বাকিগুলো একটু আপগ্রেড করে এখানে মেডিকেল সিলেট সদরের সদর উত্তর সদর উত্তরের কিটা হাসপাতালটা হবে। অ্যান্ড দেন দিস বিকামস ওই যে যেটা বললো জাদুঘর পার্ক ইত্যাদি, দ্যাটস ইট, দিস ইজ দ্য সলিউশন ফর গুড সলিউশন ফর সিলেট। একটা অল্টারনেট দেখো। ওকে, তো স্যার আপনার আমরা আজকের এই সবার